হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ চুয়েট কুয়েট রুয়েট এর যে কম্বাইন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সামটা তোমাদের হয়ে থাকে সেই এক্সামটা সম্পর্কে মোটামুটি আলোচনা করব এবং কিছু সাজেশন বা টিপস দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথমেই আমরা আলোচনা করার আগে দেখি যে আমাদের যে ভর্তি পরীক্ষাটা রয়েছে এই যে ভর্তি পরীক্ষাটি এই পরীক্ষার কোয়েশ্চেন টাইপটা কেমন হবে। সো প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোয়েশ্চেন টাইপটা কিন্তু এমসিকিউ হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ এটি কোয়েশ্চেন করা হবে তারপর সেখানে অপশন দেওয়া থাকবে চারটি অথবা পাঁচটি, এটা এখনো শিওর না, যেটাই থাকুক না কেন অপশন থাকবে সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা দাগাতে হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার কিন্তু নাম্বার কর্তন করা হবে 25% নাম্বার কর্তন করা হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা দেখি মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয় এবং এগুলোতে প্রত্যেক সাবজেক্ট থেকে কয়টি করে কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেক কোয়েশ্চেনের নাম্বারই বা কেমন। তো আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই চারটি বিষয়ের ভর্তি পরীক্ষা তোমাদের হবে, সেক্ষেত্রে চারটি বিষয়ের কম্বাইন টোটাল মার্ক কিন্তু 500, এর মধ্যে নাম্বার প্রয়োজনটা এরকম যে হচ্ছে ফিজিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি 150, কেমিস্ট্রিতে 150, ম্যাথে 150, ইংলিশে 50। এখন এই 150 কিভাবে হবে, 25টা এমসিকিউ থাকবে, প্রত্যেক এমসিকিউর মার্ক হচ্ছে 6 করে, সেম গোস ফর কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস। বাট ইংলিশের জন্য কিন্তু প্রত্যেক কোয়েশ্চেনের মার্ক কিন্তু 2 করে, অর্থাৎ এখানে কোয়েশ্চেন 25টাই কিন্তু পার কোয়েশ্চেনের মার্ক কিন্তু 2 করে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমরা চলে যাই এখন টাইম বিভাজনে অর্থাৎ সময়টা কত পাবা তোমরা পরীক্ষার হলে, সেক্ষেত্রে সময় পাবা হচ্ছে তোমরা ওভারঅল 2 ঘন্টা 30 মিনিট একসাথে 150 মিনিট বলা যায়। এখন আমরা চলে আসি টাইম ম্যানেজমেন্টটা, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে তোমরা করতে পারো। আমরা যদি দেখি যেহেতু ইংলিশে প্রথমে আমরা আসি যে কোনটা দিয়ে তোমরা অ্যান্সার শুরু করতে পারো, এটা আসলে একজন যার যার পার্সোনাল ব্যাপার। বাট তারপরও আমি হলে যেটা প্রেফার করতাম বা আমি তোমাদের যেটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে তোমরা কেমিস্ট্রি দিয়ে অ্যান্সার শুরু করো। এটার বেশ কিছু রিজন আছে। এটার কারণ হচ্ছে যে কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো আসলে সবগুলোই কিন্তু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকবে না, কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো হচ্ছে তোমার মুখস্থ বিদ্যা টাইপের বা তুমি জ্ঞানমূলক টাইপের, দেখলে তুমি অ্যান্সারটা বুঝে ফেলতে পারবা, তোমার সেখানে রাফ করতে বা ক্যালকুলেটর চাপার কোনো প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে কিন্তু তুমি খুব একটা অল্প একটা সময়ই কিন্তু কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ফেললে তোমার একটা কনফিডেন্স চলে আসবে বা তুমি একটু আগায় থাকবে এক্সাম হলে। সো এক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিলাম যে কেমিস্ট্রির 25টা কোয়েশ্চেনের জন্য 35 মিনিটের বেশি লাগার কথা না, এর কমও লাগতে পারে। ফিজিক্সের জন্য আমরা রাখলাম 45, এক্ষেত্রে কম বেশি হতে পারে। ম্যাথে কিন্তু 55-এর মতোই লাগবে, কারণ ম্যাথমেটিক্যাল ম্যাথের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু জ্ঞানমূলক খুবই কমই আসবে এবং ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনই বেশি আসবে। এবং ইংলিশে আমরা রাখলাম মাত্র 15 মিনিট, কারণ ইংলিশে কিন্তু যদিও 25টা কোয়েশ্চেন বাট সেক্ষেত্রে কিন্তু নাম্বার যেমন কম তেমনি কিন্তু কোয়েশ্চেনগুলোও কিন্তু এমসিকিউ টাইপ, অর্থাৎ আমরা হচ্ছে এক লাইনের মানে দেখেই বুঝে ফেলতে পারবা এই টাইপের কোয়েশ্চেন থাকবে আর কি। এখানে ইংলিশ তো আর ম্যাথমেটিক্যাল দেওয়ার সুযোগ নেই। সো আমরা যেটা বুঝতে পারলাম যে যদিও আমাদের এটার কোয়েশ্চেন টাইপ বলা হচ্ছে এমসিকিউ, কিন্তু আমরা যদি দেখতে পাই যে প্রত্যেকটা এমসিকিউতে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাম্বার কিন্তু 6 করে, অর্থাৎ এক্ষেত্রে যদিও আমরা এমসিকিউ বলতেছি বাট কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে রিটেনের মতো কোয়েশ্চেন বা লিখিত পরীক্ষার জন্য যে প্রিপারেশন তোমার নিতে সেরকম প্রিপারেশন তোমাদের নিতে হবে এক্ষেত্রে। অর্থাৎ লিখিত যে কোয়েশ্চেনগুলো, যে কোয়েশ্চেনগুলো লিখিত পরীক্ষায় আসতো বুটেক্সে বা তোমার বুয়েটে, সেগুলোই তোমরা কিন্তু এখানে এমসিকিউ করে চলে আসতে পারে, ডিফারেন্ট কিছু না। দুইটা কোয়েশ্চেন থাকবে যেগুলো জ্ঞানমূলক বাট নাম্বার থাকবে 6, এটা থাকবেই খুবই স্বাভাবিক। বাট ওভারঅল কোয়েশ্চেন কিন্তু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকার চান্স আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিন জায়গাতেই। এখন আমরা চলে আসি যেটা সেটা হচ্ছে যে কিছু কি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। তো সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন টাইপ, যেটা আমি অলরেডি বলে ফেললাম যে কোয়েশ্চেন টাইপ এমসিকিউ বাট প্রিপেয়ার ইউর সেলফ অ্যাজ ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর রিটেন এক্সাম। সো ডেফিনেটলি এখানে যদিও নাম হচ্ছে এমসিকিউ কিন্তু আমরা প্রিপারেশন নিতে হবে রিটেনের মতো, অর্থাৎ বড় বড় অঙ্কগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের বড় কোয়েশ্চেনগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, তাহলে আমরা কিন্তু এমসিকিউতে ভালো করতে পারবো। ডিফারেন্স হচ্ছে একটাই যে রিটেন এক্সামে তুমি তোমাকে প্রসেসটা করে দেখাতে হতো বা তোমার সেক্ষেত্রে কিন্তু স্টেপগুলো স্যার হয়তো বা চেক করতো রেদার দেন ফাইনাল আনসার, তোমার ফাইনাল আনসার ভুল হলেও কিন্তু একটা পার্শিয়াল মার্কের সুযোগ থাকতো। বাট এমসিকিউতে কিন্তু সেই জিনিসটা থাকতেছে না, এটা আমি একটু পরে আবার কথা বলতেছি। বাট এক্ষেত্রে তোমার মনে রাখতে হবে প্রিপারেশনটা কিন্তু শুধু এমসিকিউ টাইপ না যে আমি খালি মুখস্থ কোশ্চেনগুলো বা ছোটো ছোটো ম্যাথগুলো করে গেলাম, বড় ম্যাথগুলো স্কিপ করলাম, এরকম কিন্তু করা যাবে না। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেন হচ্ছে আগের পড়াগুলো রিভিশন দাও। সো 2 বছর ধরে বা তোমার হচ্ছে যত সময় তোমার বাকি আছে রাগ পর্যন্ত তুমি যা যা পড়াশোনা করেছো এগুলো তুমি রিভিশন দাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ আগে থেকে পড়ে থাকলে ইংলিশ, আগে পড়াগুলো রিভিশন দাও। কারণ এমন যদি হয় যে তুমি একটা পড়া 1 বছর আগে পড়েছো একটা টাইপের অঙ্ক বা একটা স্যারের লেকচার বা একটা মানে কোচিং এর লেকচার তুমি আগে পড়তা আগে পারতা, এখন তুমি রিভিশন না দেওয়ার কারণে পারতেছো না, সেটা পরীক্ষায় আসলো, তখন তোমার কিন্তু আফসোস লাগবে, অর্থাৎ তখন কিন্তু তোমার সেই 1 বছর আগের পড়াটার কাজে আসলো না। তো একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে এক্সামের আগের এই লাস্টের সময়টা রয়েছে, এই সময়টুকুতে আগের জিনিসগুলো রিভিশন দাও, আগের টাইপের ম্যানগুলো একটা করে প্র্যাকটিস করো, দেখে যাও, এটা হচ্ছে কথা। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন ব্যাংক সলভিং নিয়ে, চুয়েট কুয়েট রুয়েট, অর্থাৎ যে তোমার যেই তিনটা যে তোমার ইয়ার রয়েছে এই তিনটা ভার্সিটির প্রিভিয়াস এবং সাথে হচ্ছে যদি পসিবল হয় বুয়েটের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমরা সলভ করে যাও যতগুলো পারো। কারণ হচ্ছে মোটামুটি ওর মতোই কোয়েশ্চেন আসবে এবং তোমরা আসলে আইডিয়া পাবা কোয়েশ্চেনের টাইপ কেমন হয়,
আবার এট দা সেম টাইম কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আগে যেগুলো লিখিত পরীক্ষায় আসতো বুয়েটে বা অন্য জায়গাতে সেগুলো কিন্তু এমসিকিউ টাইপে চলে আসতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট যদি আমরা দেখি যে কোয়েশ্চেন টাইপ হবে বিগত বছরগুলোর কুয়েট এক্সামের মতো, অর্থাৎ বিগত বছরগুলোর যে তুমি কুয়েট এক্সাম দেখো সেখানে যেরকম এমসিকিউ হতো, যেইরকম সাইজের এমসিকিউ হতো, সেরকমই কিন্তু এবার হবে, আসলে হওয়ার চান্স রয়েছে। এরপর যদি আমরা দেখি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো এক্স ফ্যাক্টর, অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু আমার কেমিস্ট্রি হলো একটা এক্স ফ্যাক্টর, অর্থাৎ তুমি যদি কেমিস্ট্রিতে ভালো পারো বা তুমি যদি এই শেষ সময়টায় কেমিস্ট্রি প্রিপারেশন ভালো করে নাও কনফিডেন্স সহকারে, তাহলে কিন্তু তোমার এটা অ্যাডমিশন এক্সাম একটা বুস্ট হিসেবে কাজ করবে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে কেমিস্ট্রিতে কিন্তু বাকি দুই সাবজেক্টের মতোই 25টা করে কোয়েশ্চেন, বাট কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো কিন্তু কিছুটা কি আসতে পারে, কিছুটা জ্ঞানমূলক কোয়েশ্চেন আসার সুযোগ আছে ম্যাথমেটিক্যালের চেয়ে। তো ডেফিনেটলি তুমি যদি সেগুলো ভালো পারো তুমি কিন্তু কম সময়ে বেশি কোয়েশ্চেন আনসার করতে পারবে, যেটা তোমাকে পরবর্তী ম্যাথ বা ফিজিক্স কোয়েশ্চেন আনসার করার জন্য সময় বেশি তোমাকে সুযোগ দিবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কেমিস্ট্রি একটা এক্সপেক্টর হিসেবে কাজ করে এইসব এক্সামে, অ্যাডমিশন এক্সামে। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো রাফে ছোট করে ক্যালকুলেশন করার প্র্যাকটিস করা। সো ক্যালকুলেশন আমরা দেখি যে অনেকে একটা অঙ্ক করতে গেলে ক্যালকুলেশন তার অনেক বড় করে খাতায় করতে হয় বা অনেক স্পেস লাগে বা অনেক কিছু লিখে লিখে করতে হয়। সো এই জিনিসটা চেষ্টা করবা তোমরা যাতে কম জায়গায় কম সময়ে এবং কম লিখে লিখে ন্যূনতম জিনিস লিখে লিখে প্র্যাকটিস করা যায়, কারণ তোমাদের প্রশ্নে এমন হতে পারে যে কোয়েশ্চেনে রাফ করতে হবে অথবা তোমাদের যেটা হতে পারে আলাদা রাফ পেজ দিতে পারে, না দেওয়ার চান্স বেশি, সেক্ষেত্রে কোয়েশ্চেনে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেটা ইনস্ট্রাকশন থাকে সেভাবে তোমার রাফ করতে হবে। এরপরের প্র্যাকটিসটা হচ্ছে ইম্পর্টেন্ট টিপসটা হচ্ছে ক্যালকুলেশনে ভুল যাতে না হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুয়েট অ্যাডমিশন এক্সামে লিখিত পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট হয়তো বা বলতাম না, কারণ হচ্ছে তুমি সেখানে যদি কোনো কারণে তোমার ম্যাথের প্রসেসটি ঠিক থাকে, তুমি যদি ক্যালকুলেটর উঠাতে যদি একটু ভুলও করো তুমি কিন্তু পার্সিয়ালি ভালো মার্কস পেতা। বাট দেখো এখানে কিন্তু এমসিকিউ এক্সাম, তুমি যদি একটা অঙ্কে ক্যালকুলেশন ভুল করো তুমি কিন্তু অপশনেই তোমার অ্যান্সারটা খুঁজে পাবা না, বা অপশনে খুঁজে পেলেও ভুলটা খুঁজে পাবা। সো দেখবে তখন তোমার কিন্তু টিচার কিন্তু আর জানবে না যে তুমি এই অঙ্কের কনসেপ্টটা তুমি জানো, তোমাকে কিন্তু সেভাবে জাজ করার সুযোগ নাই, তোমাকে কিন্তু সেক্ষেত্রে না দাগালে জিরো আর দাগালে ভুল দাগালে তো কি 25% নেগেটিভ মার্ক তুমি সেক্ষেত্রে তোমাকে ভোগ করতে হবে। তো ডেফিনেটলি তোমার যেটা বলতে ইম্পর্টেন্ট যে এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন ঠিক করাটা বা ক্যালকুলেশন কেয়ারফুলি তোমার তার 4-5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সময় লাগুক, বাট ক্যালকুলেশন কারেক্টলি করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই সিকে আর ওয়েট অ্যাডমিশন এক্সামের জন্য। এখন আমরা চলে আসি যে হচ্ছে ইংলিশের ব্যাপারে। সো যেহেতু একটা ইংলিশ একটা এডিশনাল সাবজেক্ট এক্ষেত্রে, সো ইংলিশে তোমাদের প্রিপারেশন হয়তো বা সবার ভালো না, হয়তোবা কেউ কেউ হচ্ছে ডিউর জন্য বা মেডিকেলের জন্য ইংলিশ পড়ে আসছো, তাদের জন্য হয়তো এটা বেনিফিট হিসেবে কাজ করবে। বাট যাদের জন্য তোমরা ইংলিশ তেমন আইডিয়া নেই, তোমরা যেটা করতে পারো যে শেষ মুহূর্তে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারো, চুয়েট কুয়েট রুয়েটের বইটা তো আসে না, সো চুয়েট কুয়েট রুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে সেখানে ইংলিশে কেমন টাইপের কোয়েশ্চেন আছে, সেখানে কি আমার গ্রামারের কোন টপিক থেকে আমার কোয়েশ্চেন দেয় বা হচ্ছে আমার কেমন টাইপের কোয়েশ্চেন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে কিনা বা এমসিকিউ কি টাইপের আসে, এগুলো দেখে তোমরা আইডিয়া নিয়ে যেতে পারো। ওই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, অনেক বই আছে বাজারে, উদ্ভাসের বই থাকতে পারে, কোচিং থেকে তোমাকে বই দিতে পারে বা আরো কিছু বই তোমাদের পাওয়া যায়, সেগুলো দেখে তোমরা প্রিপারেশন নিতে পারো। বাট মোট কথা হচ্ছে তোমার যদি এতদিন ইংলিশের প্রিপারেশন কোনো না থাকে, তুমি শেষ মুহূর্তে আসলে ইংলিশের খুব বেশি প্যানিক করার কিছু নেই। আমি লাস্ট পয়েন্টে আলোচনা করেছি, যেমন যে লাস্ট পয়েন্টটা দেখো যে আগে থেকে যদি তোমার ইংলিশের প্রিপারেশন না থাকে তাহলে প্যানিক করার দরকার নেই, কারণ তুমি দেখো ইংলিশের মার্ক কিন্তু খুবই কম, মাত্র 50 আর বাকিগুলো কত করে 150 করে। সো ডেফিনেটলি তুমি ইংলিশে যে কথা তুমি তোমার বেসিক এইচএসসি পড়াশোনা দিয়ে বা বেসিক নলেজ থেকে পারবা সেগুলোই দাগাবা, ইচ্ছা মতো সব দাগে ভুল করার কোনো দরকার নাই। এবং তুমি যদি বাকিগুলো ভালো করতে পারো, বেশি টাইম দিয়ে বাকিগুলো তুমি যদি ভালো করতে পারো, অবশ্যই তুমি টপে প্লেস করতে পারবা, নো ডাউট। এখন আমরা চলে আসি টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে ভেবে নিয়ে যাবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে যেটা করে যে এক্সাম হলে যে ভাবে যে আমি হচ্ছে একটা এই একটা সাবজেক্ট আনসার করে ফেললাম, এখন সময় বাকি আছে এত, সাবজেক্ট বাকি আছে এত, 3 দিয়ে ভাগ দিই 4 দিয়ে ভাগ দিই বা হিসাব করি, এক্সাম হলে বসে এগুলো করা মানে টাইম ওয়েস্ট। তোমার আগে থেকে ভেবে যেতে হবে যে আমি এত মিনিট পর্যন্ত কেমিস্ট্রি আনসার করবো, এত মিনিটের পরে আমি কেমিস্ট্রি ছেড়ে দিয়ে অন্যটাই যাবো, বা 2-1 মিনিট এদিক ওদিক হবে, খুবই স্বাভাবিক, আমরা তো 100% পারফেক্ট করতে পারবো না। তারপরে একটা আইডিয়া নিয়ে যাওয়া ডেফিনেটলি ভালো, এক্ষেত্রে আমরা টাইম নিয়ে প্যানিক করি না অ্যাটলিস্ট। নেক্সট আমরা চলে আসি বি কনফিডেন্ট, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলো নিয়ে আমি বারবার আমার সব ভিডিওতেই বলি যে কনফিডেন্স হারানো যাবে না, এবং মনে রাখতে হবে কম্পিটিশনটা তোমার নিজের সঙ্গে, কম্পিটিশন তোমার নিজের যে যোগ্যতা আছে, তুমি নিজে যে 2 বছর যে পড়াশোনা করেছো সেটার তুমি যদি 100% বা 90% দিতে পারো, অবশ্যই তুমি ভালো কোনো একটা জায়গায় পজিশন করতে, ভালো কোনো একটা পজিশন তুমি অর্জন করতে পারবে। তো ডেফিনেটলি এক্ষেত্রে তোমার প্যানিক করতে হবে না যে আমার তো অলরেডি অনেক জায়গায় চান্স হয়নি, আমি এই পরীক্ষায় চান্স না পেলে কি হবে বা সামথিং, এগুলো আসলে এক্সাম হলে ভাবার জিনিস না। এগুলো তুমি এখন তোমার যদি মাথায় আসে তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নাও, যতক্ষণ তোমার মাথায় চিন্তা আছে ততক্ষণ তুমি একটা বেশি সাবজেক্টের একটা পড়াশোনা করো, একটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন সলভ করো, সেটা বেশি কাজে দিবে প্যানিক করার চেয়ে। সো বেস্ট অফ লাক সবাইকে এই আর কি। সো মোটামুটি এই ছিল আমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এডমিশন এক্সাম নিয়ে তোমাদের জন্য সাজেশন। সো আশা করি সবার এক্সাম ভালো হবে। থ্যাংকস ফর ওয়াচিং।